এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনা, আমার ফ্রেন্ডসদেরও লেট হয়ে যাচ্ছে, আমাদের এনগেজমেন্ট সেরিমনিটা কমপ্লিট করো না, এসব কিছু তো পরে করলেও হবে। কোন সিচুয়েশনে কি কথা বলতে হয় সেসবের কোনো বোধ নেই নাকি তোর? এই মোহিতটা সবকিছু স্পয়েল করে দিল, লুজার। রিদ্ধি, আমরা তাহলে আসছি, এবার বেরোবো, এখানে ওয়েট করে আর লাভ হবে না। প্লিজ টেক কেয়ার, প্লিজ। দাঁড়া না, আই মিন আমাদের এনগেজমেন্ট হবে, প্লিজ। রেবতী আন্টি, তুমি দেখলে তো এই মোহিতটা কি ঝামেলা বাঁধালো। মোহিনী, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। চলো ওঠো, ওঠো, তুমি একদম চিন্তা করো না, চলো চলো ঘরে চলো। আমার সবকিছু শেষ করে দিল ছেলেটা, নিজের পেটের ছেলে এরকম করবে কোনোদিন ভাবতে পারে? আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি এরকম করবে ও। আর যদি গৌরী না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভাবো। রুদ্র, রিদ্ধি, আমাকে ক্ষমা করে দে তোরা, আজকে তোদের জীবনের একটা এত বড় আনন্দের দিন, আমার জন্য সব নষ্ট হয়ে গেল রে। না না বড় মা, না। শোনো, তুমিও আমাকে ক্ষমা করে দাও। কি বলছো কি তুমি মোহিনী? আমি নিজের ছেলেকে ভালো করে মানুষ করতে পারিনি, ক্ষমা করে দাও। তুমি এখন আমার একটা কথা শুনবে, ওকে বল আমার চোখের সামনে থেকে চলে যেতে। দেখো মোহিনী, মোহিনী শোনো, পরিস্থিতি সব সময় সমান থাকে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি তুমি একটু শান্ত হও। মোহিত সবকিছু শেষ করে দিল। যতই ভুল করুক না কেন, মোহিতকে বেচারা বলে রাজন পাঠেকর সব ভুল ক্ষমা করে দিয়েছে, তাই না বাবা? ও যা ভুল করেছে, যত অন্যায় করেছে, তুমি কোনোদিন ওকে কিছু বলনি। বাবা, আমি খুব বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা দাও না। তুই এক কাজ কর, আমি তোকে আমার চেকবুকটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে যত ইচ্ছা টাকা নিয়ে নে।
নয়তো এক কাজ করো না বাবা, এই পুরো বাড়িটাকে বেচে। ও বাড়ির মালিক তো আর তুমি নেই। বাড়িটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে তাই না? এবার কি করবে? বলো না, এবার কি করবে বাবা? বাবা চুপ করে থেকো না তুমি। এখানে মোহিত একটা বড় গর্ত খুঁড়ে রেখেছে আর তোমরা এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো। কি বা করবে? তোমরা তো এটাকে সুইমিং পুল ভাবছো, এতে পরিষ্কার জল আছে, তার ভেতরে ডুবে গিয়ে আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো। চিৎকার করলেই আমি আর চুপ করে যাব না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে থাকতে। ও জীবনে প্রচুর ভুল করেছে কিন্তু ওকে কেউ কোনোদিন কিছু বলেনি। আমার জীবনে সব থেকে বড় লোকসান হয়েছে। আমি আরেকটা বিয়ে করব, আমার হিসাবের টাকা চাই। কি কথা বলছিস তুই সুবিত? এক মিনিট, নেশা করে এসে যা নয় তাই বলছিস তুই? শুধু একটা কথা কান খুলে শুনে রাখ, তুই এটা ভাবিস না যে মোহিত আর তুই সমান সমান, কারণ মোহিত তোর থেকে ছোট। এখানে যদি আর একটা কথাও তুই বলিস তাহলে এই বাড়িতে তোর আর কোনো অধিকার থাকবে না। আমার কথা শোন, তুই এখন এখান থেকে চলে যা। একবার আলোচনা করলি না তুই কিসের জন্য এই কাজটা করতে গেছিলিস? তুই বাড়ি বিক্রি করে দিতে চাইছিলিস? কিসের জন্যে?